ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। লেবানন মহান বিজয় দিবস উদযাপন ও যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত। লেবাননে 50তম মহান বিজয় দিবস উদযাপন ও আওয়ামী যুবলীগের অভিষেক ও পরিচিতি করার উপলক্ষে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে লেবানন আওয়ামী লীগ লেবানন শাখা কেন্দ্রীয় কমিটি। ময়মনসিংহ দশ আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের সার্বিক তত্ত্বাবধানে লেবানন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ বাবুল মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি ও উপদেষ্টা সদস্য বাবুল মুন্সি। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন ভৌমিক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা সহ সকল মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সদস্য মাহবুব আলম আজাদ ভুইয়া, সিনিয়র সহসভাপতি বিপ্লব হোসেন, সহসভাপতি আতিকুর রহমান আতিক, আব্দুল শহীদ, রুবেল আহমেদ, হিরণ মিয়া, সবুজ মিয়া, আব্দুর রাজ্জাক শিকদার, শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, মুস্তফা কামাল মণ্ডল, লেবানন যুবলীগের নবগঠিত সভাপতি সোহেল মুন্সি, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ভুইয়া সবুজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আবু তাহের, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজ মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাতিক, মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, ফরিদা আক্তার মুন্সি সহ আরও অনেকে। এ সময় নবগঠিত আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল মুন্সি, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ভুইয়া ও আমজাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে লেবানন যুবলীগের অনুমোদন দেওয়া হয় এবং ফুল দিয়ে তাদের বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মুজিব সেনা উপস্থিত ছিলেন। পরে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।